দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন বৈশাখী ফোক অনুষ্ঠানে। সঞ্চালক হিসেবে আমি আইনুন পুতুল আপনাদের সাথে আছি। আমাদের বৈশাখী ফোককে রাঙাতেই আমাদের সাথে আছেন এই প্রজন্মের জনপ্রিয় দুজন সঙ্গীত শিল্পী সাগর দেয়ান এবং শারমিন আক্তার। স্বাগত আজকের অনুষ্ঠানে, কেমন আছেন আপনারা? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করছি আপনিও ভালো আছেন। অবশ্যই অনেক ভালো আছি। গতকাল আসলে আমাদের ছিল ঈদে মিলাদুন নবী এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আমি আসলে তারই স্মরণে প্রথমেই শারমিনের কাছে যাব, প্রথম গানটা তার কাছে শুনতে চাই। একদম, আমি দয়াল নবীর খুব পরিচিত একটি গান দিয়ে পরিবেশনা শুরু করছি। ধন্যবাদ, শুনি তাহলে। ¡Gracias!
একটা গান শুনলাম আর কি চমৎকার করে গাইলেন আপনি। থ্যাংক ইউ, অসাধারণ। আমরা নবীজি স্মরণেই গান শুনলাম শারমিনের কাছে, আপনার কোনো গান আছে? জি অবশ্যই, যেহেতু গতকালকে আমাদের পিয়ারে নবী পিয়ারে হাজরাতের প্রকাশ দিবস গিয়েছে, তো যেহেতু শারমিন আমাদের মাঝখানে শুরু করেছে তার শান দিয়ে, তো আমিও কেন করবো না, আমিও শুরু করি। সেটাই, প্রথম দুটো গান আমরা না হয় নবীজি স্মরণেই শুনি, তারপরে না হয় অন্য কিছু আমরা শুনবো নিশ্চয়ই। শুনি তাহলে। হ্যাঁ ঠিক আছে। পাপিয়া গাহে ওই না
প্রাণের গোলা পাগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জপি সাগর সুন্দর একটি গান আপনি কি চমৎকার করে পরিবেশন করলেন ভীষণ ভালো লাগলো দুটো গান দুজনে মিলে অসাধারণ পরিবেশন অনেক শুকরিয়া অনেক শুকরিয়া শারমিন আপনার পালা কোন গানটি শুনব এবারে আমার খুব পছন্দের একটি গান শ্রদ্ধা হাসন রাজার গাইছি তোমার জন্ম
সব কিছু মিলে না অনেক সুন্দর অনেক একদম একদম মানে কেমন যেন সব কিছু শান্ত হয়ে গেল আর প্রশান্তির ব্যাপার হলো আর লাস্টের যে অসাধারণ সব কিছু মিলে মানে গানটা তো হাসন রাজার গান আর কি বলা যায় আর সেই সাথে আমি এই কথাটা আগেও মনে হয় শারমিনকে বলেছিলাম আপনার কি অসাধারণ বেস সত্যি দুর্দান্ত দুর্দান্ত রকমের অনেক ধন্যবাদ আপনাকে সাগরের কাছে যাব আমি এখন লালন শাহজির একটি গান পরিবেশন করি আহা হাসন রাজা লালন শাহ কত কিছু ও সুপার শুনি তাহলে গানটা অবশ্যই আমার গৌরে সে আমার গৌরে সে গৌরে সে হৃদে বসে করলো আমার মন চুরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি ওরে আমার গৌরে শরীরে বসে মনোচুরি সে কি আমার কবার কথা আপন বেগে আপনি মরি
ভরে আমি দেখলাম জানে চেতন হয়ে বাইরে তারে ঘুমের ঘরে দেখলাম জানে চেতন হয়ে বাইরে তারে লুকাইলে কোন শহরে সাধু সাধু কিছু কি আসলে বলবার আছে কিনা আমি ঠিক জানি না সব মিলে অবশ্যই অসাধারণ ছিল আসলে আমরা মানে আমি আমার কথা বলি শারমিন অনেক ভালো শিল্পী ওর গান ওর গানের আমি নিজেও একজন ভক্ত আমি আমার কথা বলি যে আমি যতটুকু গাই আসলে এরকম গুণী মানুষের মাঝখানে যখন একটা ক্ষুদ্র জিনিস আসে বা একটা খারাপ কিছু আসে
তখন এত জনের ছোঁয়ায় না সে খারাপ জিনিসটা ভালো হয়ে যায় তাই না আচ্ছা প্রিয় দর্শক আমরা দুর্দান্ত দুজন পারফর্মার পেয়েছি অসাধারণ গান শুনছি আরেকটা গান শুনবো শারমিনের কাছে কোন গানটি শুনছি এই গানটিও আমার খুব পছন্দের একটি গান শ্রদ্ধেয় আব্দুল রহমান সিলেটের উনি ওনার কথাও শুনে গেছি সুরটা প্রচলিত গেছি শুনি কথা দিয়া যাও রে Thank you.
এবার যে গানটি শুনবো এই গানটি খুব বাস্তববাদী একটি গান, বর্তমান বাজারের যে অবস্থা এই বাজার নিয়ে একটি গান। ওকে ঠিক আছে শুনি তাহলে। ওরে ধুম চলেছে বেচা কেনা, ওরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীরিতে বাজার ভালা না। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীরিতে বাজার ভালা না, পীরিতের বাজার ভালা না। ধুম চলেছে বেচা কেনা, চলেছে বেচা কেনা, যাচাই করে না পীরিতে বাজার ভালা না, পীরিতের বাজার ভালা। আসল মাল বাজারে উঠে কো, ওরে নকল মালের কইরা যারা তারাই খুব করো। আসল মাল বাজারে উঠে কো, ওরে নকল মালের কইরা যারা তারাই খুব করো। তারা বেচা কেনা করছে হরদম, বেচা কেনা করছে হরদম, নকল কারখানা পীরিতের বাজার ভালা না, পীরিতের বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। তাক ধুনা ধুন ধুনা ধুন ধুনা ধুন তাক ধা জবা, তাক ধুনা ধুন তাক ধুন তাক ধুন তাক ধুন কেটে তাক ধুন কেটে 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 তাক ধুন 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 তাক ধুন তাক ধুন ধুন তাক ধুন না ধুন তাক ধুন না ধুন তাক ধুন না ধুন তাক ধুন তাক ধুন না ধুন তাক ধুন না ধুন তাক ধুন না ধুন। লাইলি মজদুর বিদায়ের পালা, ওরে ফরহাদ শিরির প্রেম গুদামে মাইরাছে তালা। লাইলি মজদুর বিদায়ের পালা, ওরে ফরহাদ শিরির প্রেম গুদামে মাইরাছে তালা। এবার রজকিনীর ফুলের মালা, ওরে রজকিনীর ফুলের মালা, কেউ তো কিনে না পীরিতে বাজার ভালা না, বাজার ভালো না, ওরে বাজার ভালো না, পীরিতের বাজার ভালো না। রাত্র যাই তার গান লিখিয়া, নিত্য
সাগর আপনি যেরকম দুর্দান্ত গেলেন সেই সাথে শ্রদ্ধে মিউজিশিয়ান তো অসাধারণ নাদিম ভাই তো পাঠিয়ে দিয়েছেন আজকে চরম ভাবে ভীষণ ভালো লাগলো গান অসাধারণ অনেক ধন্যবাদ সাগর ধন্যবাদ ধন্যবাদ শারমিন আপনার গান শুনব আমি এবার শ্রদ্ধা রজ্জব দেওয়ান সাহেবের খুব পরিচিত একটি গান গাইছি ঠিক আছে শুনি তাহলে Thank you.
অসাধারণ খুব সুন্দর ছিল পরিবেশনাটা আমি একটা কথা আসলে না বলেই না আপনাদের দুজনেরই গান আমি এর আগে শুনেছি এবং আপনারা অন্যান্য গানও গান কিন্তু আজকে ফোক মঞ্চে মনে হচ্ছে যে আপনারা শুধু ফোকের জন্যই জন্মেছেন আমি একদম সার বাই দা গড বলছি সিরিয়াসলি ভীষণ ভালো পারফরম্যান্স ছিল অসাধারণ লেগেছে সবগুলো গানই আর সেই সাথে তো দুর্দান্ত মিউজিশিয়ানরা রয়েছেন তাদের অসাধারণ সুনিপুণ হাতে তারা বাজিয়েছেন খুব চমৎকার ছিল সাগরের কাছে আমি একটা অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় মিউজিশিয়ানদেরকে একটু পরিচয় করিয়ে দিন অবশ্যই আমার ডান পাশ থেকে যদি শুরু করি আমাদের মাঝখানে মিউজিশিয়ানের পাশাপাশি দুইজন মিউজিক ডিরেক্টর আছে আমাদের নাদিম মামা হ্যাঁ কিবোর্ডে আছেন গিটারে আছেন আমাদের শ্রদ্ধেয় নাসির ভাই আমাদের বাঁশিতে আছেন আমার কাকা শহীদ কাকা তাকে তো সবাই চেনে একদম সবাই চেনে সত্যি তাই এখানে আছেন আমাদের ইমরান ভাই অক্টোপ্যাডে পার্কেশনে আর ঢোলে আছেন আমাদের সুশান্ত দাস অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য রকমের ধন্যবাদ আর বিশেষ করে আপনাদের দুইজনকে এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের কর্মকর্তা যারা রয়েছেন সকলের প্রতি যে আমাদেরকে এত সুন্দর করে আয়োজনের সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি তাই এতগুলো কথা বলতে হলো আমাকে শেষ গানটা অবশ্যই সাগরের কাছে শুনবো তার আগে আমার যেটা ডিউটি সেটা একটু পালন করে আসি বিদায়টা নিয়ে আসছি প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বৈশাখী ফোক অনুষ্ঠানটি দুর্দান্ত পারফরমেন্স সব দেখছিলাম আমরা এবং শুনছিলাম অসাধারণ সব গান আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আইনুন পুতুল এবারের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন সাগর শেষ কোন গানটি শুনব রাধা রমণ দত্তের একটি গান দিয়ে শেষ করতে যাচ্ছি আমারে আশিবার কথা কইয়া মান করে রাই রয়াছে ঘুমাইয়া আমারে আশিবার কথা কইয়া মান করে রাই রয়াছ ঘুমা আশীর্বাদ কথা কইয়া মান করে রাই রইয়াছ ঘুমাইয়া
সোরাই যমুনার ঘাটে কাল সকালে কাঙ্ক্ষে কলসি লইয়া রাধে গো দেখার যদি ইচ্ছা থাকে আই সোরাই যমুনার ঘাটে কাল সকালে কলসি কাঙ্ক্ষে লইয়া রইয়াছো ঘুমাইয়া